আসসালামু আলাইকুম। টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবর আলোচনা রয়েছে সৌদির আজকের চারটি আলোচিত খবর। দেখুন সৌদির চারটি বড় গুরুত্বপূর্ণ ও আলোচিত খবর, সে বিষয়ে বিস্তারিত। সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। সৌদি আরব থেকে পাওয়া আজকের প্রথম গুরুত্বপূর্ণ খবর, সৌদি আরব থেকে প্রথম দফায় দেশে ফিরবে 357 বাংলাদেশি। রিয়াদ থেকে আগামী 20 জুন বিশেষ ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছাবেন। বৃহস্পতিবার রিয়াদে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে আগামী 20 জুন সৌদি আরবের রিয়াদ থেকে বিমানের বিশেষ ফ্লাইটে 357 জন বাংলাদেশি দেশে ফেরার অনুমতি পেয়েছে। আর আগামী 1 জুলাই সৌদি আরবের জেদ্দা থেকেও আরও বিশেষ ফ্লাইট ঢাকায় আসবে। রিয়াদ দূতাবাস জানিয়েছে সৌদি থেকে ফিরতে হলে সৌদি কর্তৃপক্ষ থেকে ইস্যু করা করোনা আক্রান্ত নন বা কোনো উপসর্গ নেই এমন সার্টিফিকেট বিমানে প্রবেশের আগে প্রত্যেক প্রবাসী যাত্রীকে সঙ্গে রাখতে হবে। ঢাকায় অবতরণের পর বিমানবন্দরে তা জমা দিতে হবে। বাংলাদেশ সরকার নির্ধারিত কোয়ারেন্টাইন সম্পর্কিত সব সিদ্ধান্ত মেনে চলতে হবে। প্রত্যেক যাত্রীকে মাস্ক, হ্যান্ড গ্লাভস পরা এবং প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলতে হবে। সৌদি আরব হতে পাওয়া আজকের দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর, আমেরিকা ও সৌদি আরবের আন্তর্জাতিক রাজনীতিকে উপহাস করছে ইরান। সৌদি আরব অর্থ দিয়ে এবং আমেরিকা গায়ের জোরে আন্তর্জাতিক আইন ও রীতিমতো তা লঙ্ঘন করছে বলে অভিযোগ করেছে ইরান। তেহরান জাতিসংঘের সমালোচনা করে আরও বলেছে এই ধরনের বদলিপিতার কাছে আত্মসমর্পণ করছে এই সংস্থাটি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়েদ আব্বাস মুজবি তার অফিসিয়াল টুইটার পেজে দেওয়া এক মন্তব্যে একথা বলেন। তিনি বলেন জাতিসংঘ সচিবালয় ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপন মাত্রা কয়েকদিনের মধ্যে ইয়েমেনে সৌদি আরবে আবারও ভয়াবহ অগ্রাসনের বিষয়টি উপেক্ষা করছে। সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের অগ্রাসনে শত শত ইয়েমেনি শিশু নিহত হয়েছে বলে জাতিসংঘ স্বীকার করেছে। কিন্তু তা সত্ত্বেও সেই শিশু হত্যাকারী সৌদি আরবকে হত্যার অভিযোগ থেকে মুক্তি দিয়েছে জাতিসংঘ সচিবালয়। সৌদি আরব হতে পাওয়া আজকের তৃতীয় গুরুত্বপূর্ণ খবর, জাতিসংঘের নিয়মকানুন অবহেলা করা ইসরায়েলকে সৌদি আরবের নিন্দা। জাতিসংঘে নিয়মকানুন অবহেলা করা ইসরায়েলের প্রতি নিন্দা জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। সৌদি কর্তৃপক্ষ ক্রমাগতভাবে জাতিসংঘে নিয়মকানুনের প্রতি অবহেলা প্রদর্শন এবং ফিলিস্তিনের প্রতি অমানবিক আচরণ করার কারণে প্রতি মিনিটে মিনিটে যে মানবাধিকার লঙ্ঘন করছে তার জন্যই ইসরায়েলের প্রতি এই নিন্দা জানানো হয়েছে। সৌদি প্রেস এজেন্সি গতকাল 17 জুন এই সকল তথ্যের নিষিদ্ধ করেছেন। এছাড়া ইসরায়েলে যে ফিলিস্তিনের উপর নির্বিচারে সহিংসতা চালিয়ে যাচ্ছে এবং তা দিন দিন বেড়ে চলেছে বলে উল্লেখ করে সৌদি আরব ঘোষণা করে। এছাড়া ফিলিস্তিনের স্বাস্থ্যসেবা, শিক্ষা, কর্মক্ষেত্র এবং বাজারের ক্ষেত্রে তাদেরকে বঞ্চিত করছে ইসরায়েল। সৌদি আরব হতে পাওয়া আজকের চতুর্থ গুরুত্বপূর্ণ খবর, সৌদিতে করোনায় মারা যাওয়া 30% বাংলাদেশি। করোনা ভাইরাসে সৌদি আরবে এ পর্যন্ত মৃত্যু হয়েছে 1091 জনের। গত 24 ঘন্টায় মারা গিয়েছে 39 জন, সুস্থ হয়েছে 87,000-এর বেশি এবং আক্রান্ত 141,234 জন। যুগান্তরের সৌদি আরবের প্রতিনিধি সাগর চৌধুরী জানিয়েছে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবে 15 জুন পর্যন্ত 353 বাংলাদেশি মৃত্যু হয়েছে। এই পরিসংখ্যান অনুযায়ী দেশটিতে কোভিড-19 মারা যাওয়া মানুষের 30% হচ্ছে বাংলাদেশি প্রবাসী। সৌদি বাংলাদেশ দূতাবাসের প্রেস উইং মোহাম্মদ ফখরুল ইসলাম তিনি এইসব তথ্যে নিশ্চিত করেছেন। তিনি জানান রিয়াদ দূতাবাসের আওতাধীন এলাকায় 152 বাংলাদেশি কোভিড-19 মারা গিয়েছে। সৌদি প্রবাসী ভাইগণ, এই ছিল সৌদি আরবের বিভিন্ন গণমাধ্যম থেকে প্রাপ্ত আজকের চারটি গুরুত্বপূর্ণ ও আলোচিত খবর। খবরটি খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনারা যা দেখছেন তার শেয়ার করে অন্যদেরকে এক্ষুনি দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TGN24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।